বিটকয়েন কাণ্ডে জালে আরও এক অভিযুক্ত, ধৃতের নাম অমল দাস, সল্টলেকের দত্তাবাদের বাসিন্দা। একটু ইন্টারনেট ঘাঁটলেই দেখা যায় বিটকয়েনের বিজ্ঞাপন। সামান্য বিনিয়োগে রাতারাতি কোটিপতি হওয়ার হাতছানি, আর সেই ফাঁদেই পা দিয়ে প্রতারণার শিকার ভিনরাজ্যের বাসিন্দা, বহুজাতিক সংস্থায় কর্মরত দিল্লির বাসিন্দা শান্তনু শর্মা। তার অভিযোগ, বিটকয়েনের মাধ্যমে লগ্নি টোপ দিয়ে তাকে কলকাতায় ডেকে পাঠানো হয়। সেই মতো জানুয়ারিতে সল্টলেকে এসে ছয় ব্যক্তির সঙ্গে দেখা করেন তিনি, তাদের 61,85,000 টাকা দেন বলে দাবি দিল্লির বাসিন্দার। অভিযোগ টাকা নেওয়ার পরই বেপাতা হয়ে যান ছজন। 11 জানুয়ারি বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশ সূত্রে খবর, তদন্তে দত্তাবাদের বাসিন্দা অমল দাসের নাম উঠে আসে। ঘটনার পর থেকে পলাতক ছিলেন তিনি। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। এই বিটকয়েন কাণ্ডে 9 জনকে গ্রেফতার করলো পুলিশ। কিন্তু কি এই বিটকয়েন? বিটকয়েন হলো অনলাইন লেনদেনে ব্যবহারের জন্য এক ধরনের মুদ্রা, যাকে বলে ক্রিপ্টোকারেন্সি। শুধু ইন্টারনেটেই বিটকয়েনে কেনাকাটা বা টাকা মেটানো যায়। এতে লেনদেনকারীর পরিচয় গোপন থাকে, তার বদলে ব্যবহৃত হয় সংকেতলিপি। ইতিমধ্যে বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করার কথা বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বিটকয়েন কেনা বেচা নিয়ে সতর্ক করেছে রিজার্ভ ব্যাঙ্কও। প্রকাশ সিনহা ও রঞ্জিত হালদার, এবিপি আনন্দ।